এটা কি দর্শকরে? দর্শক, ও দর্শক, জীবনটা বিরাইছে তিনে মজা পাইতেছি। এই ডাবটা না গেলে কইতে পারতাম না কিছু। ও পাহাড়ি কলা, সব পাহাড়ি কলা অসাধারণ। বাঁশের ফুল, এটা হলো বাঁশের ফুল, কত? কত? 10 টাকা পিস না টোটাল, সব সব 10 টাকা, এখানে সবজি আছে, ফল ফ্রুটস আছে, এগুলো দাদা সব কি পাহাড়ি? বাঙালি সব মিক্সড মিক্সড। এই দেখেন, এটা কিন্তু পাহাড়ি লেবু। এটা প্রাইস কত? লেবু দাম কত করে পার পিস? 10 টাকা, মাশাআল্লাহ। রুমা বাজার না? হ্যাঁ, এটা রুমা বাজার। রুমা বাজার ম্যাক্সিমাম যে জিনিসগুলো দেখতেছি এখানে, লেবু, তারপর ওই যে পেঁপে, এই যে পেঁপে, তারপরে কোনটা, এটা তো ধনে পাতা, ধনে পাতা পাহাড়ে ধনে পাতা, তারপরে ধনে পাতা, এই যে এটা হলো একটা কমলা লেবুর মতো, ৮ টাকা জোড়া, তারপরে এই যে আপনার মরিচ, এই মরিচটা প্রচুর ঝাল, প্রচুর ঝাল। হ্যাঁ, আমরা খাইছি, আমরা খাইছিলাম প্রচুর ঝাল। হ্যাঁ, এই বিষয়গুলো খুবই আছে আশেপাশে। ও মাই গড, বাজার পুরো জমজমাট বাজার। দেখেন এটা লোক, এটা কি ভাই মিষ্টি কুমড়া ভাই? এই আর না একটু ওগুলো থাকা লাগবে কথা আছে। এটা কি? চাল কুমড়া পাহাড়ি, পাহাড়ি না বাঙালি? বাইরে থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। আর এটা, এটা পাহাড়ি তো চিনি, চাল, চাল, এটা দিয়ে কি করে? পাহাড়ের জিনিসের জন্য, রাইট? অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এরা খাওয়া দাওয়া, এই যে ডাকতেছে, ডাকতেছে, কে কাইটা দেয়, কে কাটবে, কে? এটা একটা কাইটা দেন তো আমারে চাচি। ভাই আমার একটা কাইটা দিন তো। দর্শক, দর্শক,
দর্শক রে, দর্শক, ও দর্শক, জীবনটা বিড়াইছে, তুই মজা পাইতেছি, এই ডাবটা না গেলে কই তো হারতাম লাগিছে, সত্যি মজা, ডাবটা পুরাই চরম কুল এনার্জেটিক। ভরপুর আইটেম আছে, মোলা দেখতেছে, মানে দৈনন্দিন জীবনে আপনার যা দরকার আর কি এই বাজারটা, মানে এরকম ভরপুর বাজার আমি এই পাহাড়ি অঞ্চলে কম দেখছি। আলো ওদের জিনিসপত্র, এই যে টুকরিটাই হলো আলাদা, এক সুন্দর। ও মাই গড, এই সাইডটা হলো এখানে বিক্রি হচ্ছে, পুরো জব জমান একটা মার্কেট, পাহাড়িদের এই আরাগোনাটা বেশি, আমার মতন লোক তেমন একটা নাই বললেই চলে, সবাই কেউ বিক্রেতা কেউ ক্রেতা কেউ মহাজন। ও এই যে বাচ্চারা, বিশাল বড় একটা বাজার এই জায়গাটা, বিশাল একটা বাজার, বাজারটা দেখে ভালো লাগছে, চালে বড় আলোচনা হবে, এভরিথিং পারফেক্ট। এই যে কলা, ও পাহাড়ি কলা, সব পাহাড়ি কলা অসাধারণ। গরু মাংস বিক্রি হয়েছে, গরু মাংস তারপরে গরু মাংস শেষ, এগুলোর এখন কেজি কত? এটুকু বাকি আছে পুরো, আজকে কি একটা গরু জমা দিয়ে বিক্রি করুন? দুটো জমা দিচ্ছেন, মাশাআল্লাহ, দেখেন গরু মাংস সব পাওয়া যায় এখানে, ফরমালিন ছাড়া সব অরিজিনাল জিনিস, ন্যাচারাল জিনিস। যাক, এর জন্যই তো আপনারা অনেক কি বলে সুস্থ লোক এখানে। এই শুটকি গুলো কি ঢাকা থেকে আনা হয় নাকি এইখানে কক্সবাজার থেকে? না, এখানে এনে বিক্রি করে। আচ্ছা, হ্যাঁ, এই শুটকি গুলো আবার হলো কক্সবাজার থেকে আনে, এখানে ওনারা বিক্রি করে আর কি সব। এভরিথিং অ্যাভেলেবল হিয়ার, ও মাই গড, শুটকি, এই সাইডে শুটকি, কিনার মধ্যে আছে যার যেটা লাগে আর কি। এটা কি দাদা? এটা কি? এটা আপনার না? এটা কি বাস? কত করে এটা? মালিক আসেনি, সুন্দর একটা ফল, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা আমার লাইফে অনেক সুন্দর সবজি, এটা আদা টাইপের পাহাড়েরা ইউজ করে আর কি। এটাই হলো টোটাল ওভারঅল আপনার।
এটাই ওভারঅল আপনার এই বাজারটা মানে ঘুরায় দেখানোর চেষ্টা করছে। তো পাহাড়দের বাজার কেমন হয়, তারা কীভাবে বাজার দর, তাদের পরিবেশ বাজার দর কী কী রকম, এটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন, আরও কী কী দেখতে চান জানাবেন। এটা হলো রুমা বাজার। সো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।